ধনী হওয়ার দোয়াও আমল জানাবেন প্লিজ। ধনী হওয়ার আমল এবং দোয়া এটা জানার আগে ঠিক করতে হবে ধনী হওয়া কাকে বলে। ধনী হওয়া আমি কিন্তু দোয়া শিখিয়ে দেবো, কিন্তু আমি কথা ঘুরাচ্ছি না, কিন্তু আপনারা মনে করেন যে হুজুর মনে মানে পাশ কেটে যাচ্ছে, না না আমি দোয়া কিন্তু বলবো, আমল বলবো ইনশাআল্লাহ, কিন্তু তার আগে জানতে হবে ধনী হওয়া কাকে বলে। একজন গ্রামের মানুষ তার কাছে শহরে বাসা ভাড়া নিয়ে থাকা 20-25 হাজার টাকা বেতনের একটা চাকরি পাওয়া এটাই ধনী হওয়া, তাই না? আবার যে শহরে থাকে 20-25 হাজার টাকা বেতন পায় বা 30 হাজার টাকা বেতন পায়, কোনো রকম একটা বাসা নিয়ে থাকতে পারে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কী? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন একটা ফ্ল্যাটের মালিক হওয়া, হ্যাঁ, এবং মাসে 50-60 হাজার টাকা হাতে আসা, এটাও তার কাছে। আর যে একটা ফ্ল্যাট মালিক এবং এরকম টাকা আসে, তার কাছে ধনীর ডেফিনেশন কী? একটা বাড়ির মালিক হওয়া এবং মাস শেষ কয়েকটা ফ্ল্যাট থেকে লাখখানেক টাকা ভাড়া আসা। আর যে এইটার মালিক তার কাছে ধনীর ডেফিনেশন কী? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন হলো বাড়িতে আছে মিরপুরে উত্তরাতে ধানমন্ডি গুলশানে একটু বাড়ি করা, এটারও তার কাছে ধনী হওয়া ডেফিনেশন। আর যে ধানমন্ডি গুলশান থাকে তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কী? তার কাছে ধনীর ডেফিনেশন হলো সংজ্ঞা হলো দুবাইয়ের পাঞ্চমারাতে একটা ফ্ল্যাট কিনা। আর যে দুবাইয়ের পাঞ্চমারাতে ফ্ল্যাটের মালিক আছে তার কাছে ধনীর ডেফিনেশন কি? তার কাছে ধনীর ডেফিনেশন হলো চাঁদে নাকি ফ্ল্যাট বুকিং হচ্ছে, ওখানে টাকা জমা দিতে পারা, এটা হলো তার কাছে কি ধনীর ডেফিনেশন। তাইলে জিনিসটা কি দাঁড়ায়, আসলে সবাই ধনী, আসলে সবাই ধনী, প্রত্যেকে তার উপরের দিকে তাকাইলে মনে হয় আমি কি গরিব, আবার নিচের দিকে তাকাইলে মনে হয় আমি ধনী। তাহলে এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটা দোয়ার ব্যাপার, এটা কিসের ব্যাপার? দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনাকে আল্লাহ তাআলা 2টা শার্ট দিছে, আপনি মাত্র 2টা শার্ট, একটা ধুইয়া শুকি আর একটা গায়ে দেন, আপনি দেখলেন আরে এই 10টা শার্ট, তাহলে ধনী হওয়ার সংখ্যা হলো 10টা শার্টের মালিক হওয়া। আল্লাহ হুজুর একটা আমল শিখাই দেন যে দোয়া করলে আমার 10টা শার্ট হয়ে যাবে। এবার আমি দিলাম আপনাকে একটা দোয়া শিখাইয়া, আপনি দোয়া করে 10টা শার্টের মালিক হয়ে গেছেন, ধনী হয়ে গেছেন, এখনো ধনী হন নাই, কারণ ওই যে দোয়া পড়ে 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 কষ্ট করে করে 10টা শার্টের মালিক যেদিন হবেন, ওই দিন আরেকজনের সাথে পরিচয় হবে, তার 50টা আছে, কয়টা আছে তার 50টা। এবার ওইটা দেখার পর আবার এসে বলবো হুজুর দোয়া তো আরেকটা লাগবে, এখন 60 কয়টা আলার দেখছি, 50টা। এবার 50-60 আলার মালিকের দোয়া আপনি নিলেন, নিয়ে আবার করলেন করলেন করলেন, 50-60 মালিক হয়ে গেছেন, ততক্ষণে দেখলেন আরেক বেটা সে 60 ফ্যাক্টরির মালিক। তাহলে এটার কোনো শেষ আছে? সৌদি আরবে আমার এক ভাই ছিল মিজান ভাই নাম, উনি চিনে টাঙ্গাইল বাড়ি। মিজান ভাই একজন সাধারণ মানুষ, আমাকে একবার একটা কথা বলছে, আমার কাছে প্রশিক্ষণীয় মনে হয়েছে, যে একজন মানে সাধারণ মানুষ এত সুন্দর থিঙ্কিং। উনি বলেছে আমার বাবা প্রবাসীদেরকে তো বাপমারা সবসময় ধরে যে বাবা পাশের জমিটা বিক্রি হবে আরেকজন নিয়ে যাবে চোখের সামনে, এটা দেখা যায় না বাবা, হাওলাত বরাত করে হলো নিয়ে রাখো বাবা কাজে লাগবে, বাবা ছেলের ভালোর জন্যই হয়তো বাপমা বলেন, কিন্তু ছেলের তো এই চক্কর থেকে আর বাইরে যেতে পারে না, তাই না? তো উনি বলেছে আমার বাবা আমাকে বলছিল যে বাবা আমাদের জমি পাশের জমিটা বিক্রি হবে আরেকজন এসে সেখানে থাকবে, এটি সহ্য করা যায় বলো, পাশের জমি যেভাবে হোক বাবা নিতে হবে। তার বললাম কী বলছেন আপনি চাচারে? বলেছেন আমি আমার আব্বারে বলছি আব্বা কোনো অসুবিধা নেই, আপনি যেহেতু নিয়ত করছেন পাশের জমি নিতে হবে, আমি যেভাবে হোক টাকা জোগাড় করে নিয়ে ফেলবো, সমস্যা তো সেখানে না, সমস্যা হলো কয়দিন পরে এর পাশেটা বিক্রি হবে। এখন হয়তো উত্তর পাশেটা বিক্রি হয়েছে, কয়দিন পরে দক্ষিণ পাশেটা বিক্রি হবে, আবার কয়েকদিন পরে পূর্ব পাশেটা বিক্রি হবে, আবার কয়েকদিন পরে পশ্চিম পাশেটা বিক্রি হবে, আবার যেটা কিনছি ওইটার পাশেটা বিক্রি হবে, তা আমি কত দূর এভাবে যাইতে থাকবো? এটা তো একটা লিমিটেশন থাকা উচিত না? এই ঘটনাটা আপনাদেরকে কেন শুনেছি জানেন? এটা শুনেছি শুধু এটা বোঝার জন্য যে আমরা আসলে সবাই ধনী, আমরা কেউ আসলে গরিব, এটা মনের ব্যাপার, এটা মানসিকতার ব্যাপার। আহা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিস আছে, স্বর্ণ দিয়ে লেখার মতো হাদিস, স্বর্ণ করে লেখা কি সেটা?
ليس الغنى بكثرة العرض ولكن الغنى غنى النفس. এই এতক্ষণ যা বললাম এটা খোলাসাই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক সম্পদের মালিক হওয়া এটা নাম ধনী হওয়া নয়, তাহলে ধনী হওয়া কিসের নাম? ধনী হওয়া হলো মনের দিক থেকে কেউ যদি ধনী হয় সে হলো ধনী। মনের দিক থেকে ধনী কিভাবে হবে? বুঝি আপনি মনে করবেন আপনার কোনো অভাব নাই, আপনি অনেক সুখী মানুষ, আমাকে আল্লাহ হাত দিয়েছে পাওয়া দিয়েছে অনেকের সেটা দেন নাই, আমি অনেক ভালো, আমার এসব কথা শুনে আপনারা বলবেন না তো যে হুজুর আপনার তো সব আছে এই জন্য সব লম্বা কথা বলতেছেন। আমি আল্লাহর হলফ করে বলতে পারি, শপথ করে বলতে পারি যে ঢাকায় যখন আমার বাসায় আমি এক খালি ডিম কিনতে কষ্ট হইত এবং কিনলে সেটা ভাগ করে খেতে হইতো, একটা গোটা ডিম পরিবারের সবাই আলাদা আলাদা সবসময় খেতে পারতাম না, তখন আমার কাছে মনে হয় আমার ওয়াইফের সাথে মাঝে মধ্যে আলাপ হয়, সেও আমার সাথে একমত, তখনও আমাদের কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না আমাদের কোনো অভাব আছে, আমাদের খুব ধনী মনে হয়, খুব সুখে আছে, বহু কোটিপতি বহু সম্পদশালী আমার জীবনে দেখেছি যাদেরকে আল্লাহ তাআলা শত শত কোটি টাকার অ্যাসেট দিয়েছে, এরকম বহু মানুষ আমি আমার চোখে দেখেছি যারা এত অ্যাসেটের মালিক হওয়ার পরেও তারা হাল পেশ করে হুজুর কীভাবে চলবো জানি না। আমার কাছে কালকেও একজন আসছে এরকম একজন ইন্ডাস্ট্রির মালিক, বলতেছিলেন হুজুর সামনের দিনগুলোর কী হবে বুঝতেছি না, যদি স্যাংশন আসা যায় দেশে ব্যবসা বাণিজ্য এমনি লাভে উঠছে বাকিটা উঠবে, মাসের খরচের টাকাটাও জোগাড় হবে কোথেকে আমি জানি না। এটা যে অবলোক বলতেছে তার যে পরিমাণ অ্যাসেট আছে শুধু এগুলো বিক্রি করে বসে বসে খাইলেও দুই এক প্রজন্ম চলে যাওয়ার কথা, বা সে টেনশন করতেছে যে সে কী খাবে, এগুলো কিসের ব্যাপার বলে? মনের ব্যাপার। বিশ্বাস করেন আমি শপথ করে বলতে পারি আমাদের বেশিরভাগ মানুষের অভাবটা হলো মনের, অভাবটা কোথায়? মনে। আপনি কেন নিজেকে গরিব মনে করতেছেন? ওর বাড়ি গাড়ি আছে দেখে অনেক সুখী মনে হয়, অনেক বড় লোক মনে হয়, অচেত আপনি অনেক সুখী আছেন আলহামদুলিল্লাহ, রিল্যাক্স, শুক্রিয়া আদায় করে। শুক্রিয়া আদায় করলে কী হয় না? শুক্রিয়া আদায় করলে মানুষ সুখী হয়, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর যখন বলবেন না নাই নাই খাই খাই, তখন যা হবে তার পরে কি থাকবে? দুঃখ থাকবে। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, ছয়তলার পারমিশন পাইছেন বাড়ির, ছয়তলা করা শেষ, এরপর রড বাইর করে দিয়ে দিয়েছে সাথে আছে না নাকি? কেন বাইর করছে? না না আর তো পারমিশন পাবে না, পারমিশন তো শেষ ছয়তলার, রড বাইর করে কাছে কেন? একটু কখনো টাকা পয়সা জোগাড় করতে পারলে একটু ওয়ার্ক করে উপরে একটু টিন দিয়ে ওখানে একটা ভাড়া দিবি, বুঝতে পারছেন? তাহলে এই লোকটা কি অভাবেই নাকি ধনী? অভাবই না, তার অভাব আছে না, এখন টাকা নাই হইলে জোগাড় করে দিবে, তাহলে গরিব মানুষ মনে টান আছে তাই না? গরিব মানুষ কম, গরিব মানে কি? গরিব শব্দটা আরবি, এর মানে কম, তার কম আছে এখন। আরেকজন কুড়ে ঘরে আছে, হয়তো ভাড়া ঘরে আছে, হয়তো বস্তিতে আছে, মাগা ইনকাম করে আসা বাজার থেকে ডাল আলু ভর্তা জোগাড় করে আইনা খাইয়া নাকে টান দিয়া ঘুম দিছে গীত গাইতে গাইতে। এই লোকটা রড বাইক করার টেনশনও নাই আর কিছু বাড়ার টেনশনও নাই, এই লোকটা প্রকৃত অর্থে ধনী। এই কথাগুলো আপনাদের কাছে হয়তো একটু বিশেষ করে বেকার যুবক এসব ওয়াশরুমের মেজাজটা অনেক গরম থাকে যে হুজুর আমল চাই যে আপনার কাছে এতগুলো কথা শুনে দিলেন আপনি। দেখেন আমি আবারও বলি, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলি, যখন আমার বাচ্চাদেরকে ঈদ উপলক্ষে দুইটা জামা কিনে দেওয়ার মতো ক্ষমতা বা একটা জামা কিনে দেওয়ার মতো আর্থিক ক্ষমতাও ছিল না, কোনো ঈদে দিতে পারছি কোনো ঈদে পারিনি, আমি শপথ করে বলতে পারি আমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি গরিব মানুষ বা আমার নাই, আমি নিজে মানসিকভাবে খুব হ্যাপি এবং খুব প্রফুল্ল এবং খুশি ছিলাম আলহামদুলিল্লাহ। আপনি যদি সুখী হতে চান, ধনী হতে চান, আপনি যে অবস্থা আছেন আলহামদুলিল্লাহ বলতে শিখেন, উপরের দিকে আল্লাহ নিলে নিলে না নিলে নাই, আমি যে অবস্থা আছি আমি শুক্রিয়া আদায় করবো, আপনি প্রকৃতি সুখী হবেন। এই জন্য ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কোনো দোয়া আমি জানি না যে দোয়া তিনি বলেছেন اللهم إني أسألك كثرة الأموال والأراضي والفلوس
আল্লাহ তোমার কাছে অনেক পয়সা অনেক টাকা অনেক জমি জমা চাই এরকম কোন দোয়া আমার জানা নেই তাহলে কি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ আমার কাছে সুখ চাই কি চাই শান্তি চাই প্রশান্তি চাই সুস্থতা চাই এটা ছিল তার দোয়া এখন আপনার কি সুখ দরকার না দুনিয়া দরকার সুখ দরকার বুঝে শোনা বলতেছেন তাহলে তো আরেক বিপদে পড়বেন আসেন এবার বিপদটা যাই আমি বিভিন্ন সময় বলি দুটো অপশন যদি আল্লাহ তাআলা দেয় এখন যে একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে তোমাকে ব্ল্যাঙ্ক চেক সিগনেচার করা খালি চেক ফিগার তুমি বসায় নিবা 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি যা মন চায় ফিগার তুমি বসায় নিবা এবং এটা দিয়ে তুমি গাড়ি বাড়ি ফ্যাক্টরি বহুত কিছু করতে পারবে তবে এগুলো করার পর তুমি সুখে থাকবা নাকি কোনো ক্যান্সার হয়ে ধরা পড়বে না কোনো সমস্যা হবে সেটা বলা যাচ্ছে না হয়তো করা নাও হতে পারে এটা একদিকে আরেক দিকে রাখা আছে তোমার জন্য একটা কুড়ের ঘর একটু বাতাস আসলেই পানি পড়ে আর একটা ভাঙা চুরা রিকশা কিছু উপার্জন করে কোনো রকম ডালডাল খেয়ে বাঁচতে পারবা কষ্ট শোষণ কেনার টাকা হবে না বাট সুখী থাকা নিশ্চিত এই দুইটা অপশন যদি আপনাকে দেওয়া হয় বুকে হাত দিয়ে বলতে কোনটা নেবেন কবি এখন নীরব হয়ে কবি এতক্ষণ জোরে জোরে বলতেছিল সুখ চাই টাকা চাই না ধনী হওয়ার দোয়া দরকার নাই হুজুর সুখী হওয়ার দোয়া শিখাই দেন এটা এতক্ষণ কবি বলতেছিলেন এখন কবি বলতেছেন না আমি কিছু বলতে চাই না কারণ বাস্তবতা হলো 100 কোটি টাকা আর রিকশা করে ঘর এখানে শান্তি নিশ্চিত ওখানে শান্তি হতে পারে না হতে পারে এরকম যদি অপশন দেওয়া হয় এটা কথার কথা তা আমরা অবশ্যই টাকার দিকে টান থাকি তাই না আমরা চিন্তা করি যে ঠিক আছে সুখের মালিক আল্লাহ তাআলা কিন্তু এই ভাইরা মা হাসান বসরি রাহমাতুল্লাহ সম্বন্ধে বলছিলেন কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় ওয়াদা করেছেন বহু জায়গায় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছেন কিন্তু শয়তান আল্লাহ তাআলা সে সম্পর্কে কোরআনে বলেছেন আশ-শাইতানু ইয়াইকুমুর ফাতা শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখা শয়তানের একবার ভয় দেখানোর প্রতি এত বিশ্বাস যে আল্লাহ তাআলা এতবার বলেছেন তোমাদের রিজিকের দায়িত্ব আমি নিলাম আমাদের সেই বিশ্বাস তো ভাইরা ধনী হওয়ার জন্য আলাদা দোয়া না বরং আল্লাহর কাছে সুখী হওয়ার জন্য দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আসলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আমাদের সকাল সন্ধ্যার যে দোয়ার বইটা আছে ওখানে এরকম কয়েকটা দোয়া আছে যেখানে আল্লাহর কাছে প্রশান্তি সুখ চাওয়া হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী হওয়ার তৌফিক দান আমিন সেই সাথে সম্পদশালী হওয়ার জন্য আপনি চেষ্টা করেন সিরিয়াসনেসের সাথে কাজ করেন এই দোয়া চাওয়া পাবলিকের বেশিরভাগ আমি দেখছি অলস বুঝলেন নাই এই লোকটা এখন নিয়ে আসেন যে প্রশ্ন করছে আইনে আমি একটা দোকানে চাকরি দিই ভাই কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে দুই দিন বেশি তিন দিন করে বলবে ভাই এটা কি সম্ভব পারা যায় তো দোয়া দায় শিখে দেন না বুঝেন না পোলাপান যেগুলো ফাঁকি বাস পড়ালেখা করবে না ওইগুলা পরীক্ষার আগের দিন যাবে হুজুর কলমটা পড়ে দেন আগের দিন বসে মোবাইল টিপছি এখন আপনি কলমে ফুদিয়ে দেন আমি লিখে দিতে যাব হাসির জিনিস না ও যুবক এটা ইসলাম না ইন্নাল্লাহ ইউহিব্বুল আমিল আহাদুকুম আমালা যে কাজ করবেন সিরিয়াসনেসের সাথে করবেন আপনি আপনার কাজে সর্বোচ্চ আন্তরিক হবেন প্রফেশনাল হবেন পেশাদারিত্ব দেখাবেন হালাল উপার্জন করা ইবাদত আপনি সেই নিয়তে কাজ শুরু করবেন আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দিবেন ইনশাআল্লাহ আর যদি বরকত নাও দেয় হাতি মরলেও না পাঁচটিও না আপনি যে চেষ্টা করছেন এই পুরাটাই আমল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে